অসংখ্য মানুষের ফোন আজকাল নানাভাবে ট্র্যাক করা হচ্ছে, এবং ট্র্যাক করে তারা কি বলছে, তাদের ফোনে কি সব ডাটা স্টোরেজ রয়েছে, মেসেজ, ফোন বুক, কন্ট্যাক্ট সব কিছুই কিন্তু হ্যাকাররা দেখে নিচ্ছে। সো আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ফোনটি ট্যাপ করা হয়েছে কি না, এবং কিভাবে এগুলো থেকে বুঝতে পারবেন, এটা থেকে রক্ষা পেতে পারবেন, সে সম্পর্কে আজকে কথা বলবো। কথা বলছি আমি এরজে আব্বি, আপনি দেখছেন বিটেক ফিউচার ইন্টারপ্রেনারের সাথে। ফোন ট্যাপ করা কিন্তু আজকাল একটি সহজ ব্যাপার হয়ে গেছে হ্যাকারদের কাছে। তো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ফোনটি ট্যাপ করা হয়েছে কিনা, এবং এগুলো যদি আপনি একটু মেনটেন করে চলেন তাহলে ট্যাপ করা থেকে রক্ষা পেতে পারবেন। নাম্বার এক, ফোন যদি আপনার কেউ ট্যাপ করে থাকে কিংবা আউটসাইড থেকে কেউ যদি অন্য কাছ থেকে কথা শুনে থাকে, সেক্ষেত্রে আপনি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, কথা বলবেন, সেই সময় দেখবেন যে একটি অদ্ভুত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, এবং সেটি অনেকটা বিপ বিপ টাইপের হতে পারবে। অনর্গল একটি বিপ বিপ শব্দ আপনি শুনতেই পাবেন যখন কথা বলতে থাকবেন। তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ট্যাপিং এর শিকার হয়েছেন। নাম্বার দুই, বিভিন্ন সময় দেখবেন যে আপনার ফোনের নেটওয়ার্ক ফুল রয়েছে। আপনি কথা বলছেন কারোর সাথে, যখন কথা বলতে যাবেন, কল দিবেন, তখন দেখবেন যে ফোনের সিগন্যাল ফুল থেকে হাফ হয়ে যাবে অথবা একদম কমে যাবে, তখনই বুঝবেন যে আপনার ফোনটি ট্যাপ করা হয়েছে। নাম্বার তিন, সাধারণত আপনার ফোনে ব্যাটারি চার্জ ফুল থাকার পরেও দেখবেন অস্বাভাবিকভাবে কিছু কিছু সময় ব্যাটারি চার্জ ডাউন হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনার ফোনে কোনো একটি স্পাই টাইপ অ্যাপস ইনস্টল করা হয়েছে, যেটার মাধ্যমে হ্যাকার আপনার ফোনের ভিতরে যেসব ডাটাগুলো রয়েছে সেগুলো সে আস্তে আস্তে আপলোড করে নিয়েছে ইন্টারনেটে, অথবা কোনোভাবে তার কাছে সব কিছু চলে যাচ্ছে, যার কারণে আপনার ফোনটি ট্যাপ হয়েছে। এবং এই ট্যাপিং হওয়ার কারণে আপনার ফোনটির ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনার চার্জটি অস্বাভাবিকভাবে ডাউন করে দিচ্ছে। চার নম্বর হচ্ছে, যখনই দেখবেন যে অস্বাভাবিকভাবে আপনার ফোন গরম হয়ে গেছে কিন্তু আপনার ফোনটি অফ রয়েছে, ফোন অফ রয়েছে তারপরেও ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে এবং ফোনটি অন করলে দেখবেন ব্যাটারি চার্জ কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে, এর আগে আমি তিন নম্বর যে টপিকে বলেছিলাম সেটি, যে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ইনস্টল করা রয়েছে যেটি স্পাই টাইপ অ্যাপস, সেটি আপনার ফোনের ডাটাগুলো হ্যাকারের কাছে পৌঁছে দিচ্ছে। অনেক সময় দেখবেন যে সন্দেহজনকভাবে ফোনে ডিসপ্লেতে আলো জ্বলে রয়েছে, আপনি ফোনটির ডিসপ্লেতে আলোটি অফ করার পরে, ফোনটি লক করার পরেও অস্বাভাবিকভাবে ফোনটির ডিসপ্লেতে আলো জ্বলে থাকবে। এটি সাধারণত অনেক সময় ফোনের প্রবলেম হয়ে থাকে। যদি আপনার ফোনে কোনো প্রবলেম না হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে বুঝে নিতে হবে এই প্রবলেমটি আপনার ফোন হ্যাক হওয়ার কারণেই হয়েছে। নাম্বার ছয়, সাধারণত দেখবেন যে ফোনটি অস্বাভাবিকভাবে বিভিন্ন সময় রিস্টার্ট নিয়ে নিচ্ছে। আপনি কোনো একটা কিছু করছেন কিংবা না করছেন সেক্ষেত্রেও ফোনটি অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে, ফোনটিতে কোনো টাস্ক হচ্ছে না কিংবা কোনো কিছু চলতেছে না, তারপরে ফোনটি রিস্টার্ট নিচ্ছে অস্বাভাবিকভাবে, এবং ফোনটি অনেক দেরি করে সে ফোনটি অন হচ্ছে রিস্টার্ট নেওয়ার পরে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনটি কেউ আউটসাইড থেকে, অন্য সাইড থেকে রিমোট কন্ট্রোলভাবে আপনার ফোনটি পরিচালনা করছে, অ্যাক্সেস করছে, যার কারণে আপনার ফোনটি বারবার রিস্টার্ট নিচ্ছে। সাত নম্বর, আপনি হয়তো বা বিভিন্ন সময় লক্ষ্য করেছেন যে আপনার ফোনে যদি কল আসে সেক্ষেত্রে, যদি আপনি টিভির সামনে থাকেন সেক্ষেত্রে টিভির স্ক্রিনের পর্দাটা একটু লাফায়, যদি রেডিও কিংবা সেরকম কোনো স্পিকার টাইপ কোনো যদি আপনি ইলেকট্রনিক জিনিসের পাশে থাকেন তাহলে একটি বিপ বিপ শব্দ করে সেই থার্ড পার্টি যে ডিভাইসটি রয়েছে সেটি। সো দেখবেন যে যদি আপনার ফোনে কোনো কল না আসে কিংবা আপনি কোনো কিছু ইউজ করছেন না, তারপরেও আপনার ফোনটি সেসব ডিভাইসের কাছে নিয়ে গেলেও যদি ওই রকম টাইপ কোনো আচরণ হয় যে টিভি স্ক্রিন লাফাচ্ছে কিংবা শব্দ করছে, রেডিওর কাছে নিয়ে গেলে যদি একটু বিপ বিপ টাইপের শব্দ করে, সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার ফোনটি ওই পাশ থেকে কেউ হ্যাক করে রেখেছে। আট নম্বর, যেটি আমি বলতে চাই, আপনার ফোনে দেখবেন অনেক সময় অস্বাভাবিকভাবে ফোনে ইন্টারনেট বিল চলে এসেছে, মানে আপনি মনে করেন যে সারা মাসে ইউজ করেন 10 GB কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার মাসে সে বিল এসছে 20 GB। কেন এটি হয়েছে? আপনার ফোনে যে অ্যাপসটি রয়েছে স্পাই অ্যাপস, আমি এর আগে তিন নম্বর এবং চার নম্বর টপিকে বলেছি স্পাই অ্যাপস রয়েছে, সেটি কী করবে, আপনার ফোনের মধ্যে যেসব ডাটাগুলো রয়েছে সেগুলো হ্যাকারকে সবসময় সে সেন্ড করতেই থাকবে, যখনই আপনার ফোনে কোনো কিছু নতুন চলে আসবে সেটি সে হ্যাকারকে পাঠিয়ে দিবে, তার যে অ্যাপসের থ্রু সে তার হ্যাকারকে সেটি সেন্ড করে দিবে, যার কারণে যখনই আপনার ফোন আপনি কাজ করছেন কিংবা নাই করছেন সবসময় ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপসটি রানিং থাকছেই, যার কারণে মাসে সে আপনি বিলটি চেক করে দেখতে পারেন যে আপনার ইন্টারনেট বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে নাকি স্বাভাবিক রয়েছে। আশা করছি এই ভিডিওটিকে আপনি বুঝতে পেরেছেন আপনার ফোন কীভাবে
ট্যাপিং করে থাকে হ্যাকাররা, এবং আপনি যদি এই জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো যদি একটু কষ্ট করে মেনটেন করে চলেন, তাহলে আপনার ফোনটি আপনি হ্যাকিং হওয়া থেকে এবং ট্যাপ হওয়া থেকে রক্ষা পেতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, কিন্তু টাটা।